যখন আমরা 34,000 ভোটে জিতি, তারপরে তৃণমূল কংগ্রেসের উপর এই আঘাতটা এসেছে। বিজেপির যেভাবে এটা একটু চেঞ্জ করে নেব, ওপেন করে নেব। আরে ভাই অতি তোল 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 যেটা উল্টান উল্টান জিনিসটা। বাস 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 চলো চলো বাংলার মানুষের পাশে ছিল, বাংলার মানুষের কাছে পৌঁছে তাই বাংলার মানুষ কিশোর বেশি আসলে শপথ দিতে যাচ্ছে। এটা আনন্দের চরম বিষয়। প্রথম দিকে যা দেখা গেল, মানে আপনার জয়ের আশাই ছিল না, সেই জায়গা থেকে আপনি যে আজকে জয় হলো, এটিকে আপনি আরও বেশি মার্জিন আশা করছেন? অবশ্যই মার্জিন বেশি আশা করছি, কিন্তু যেভাবে মার্জিনটা হওয়ার কথা ঠিক সেইভাবে আশা করি হয়নি। তার বিভিন্ন কারণ আছে, প্রেক্ষাপটে লোকটি নির্বাচন হয়েছে, আমাদের মার্জিনটা কমে গেছে। আমাদের এই জয়ের পিছনে সবচেয়ে বেশি কারিগর আমার ওখরাবাড়ি গীতালদা ওয়ান এবং গীতালদা টু এর মানুষ, তাদেরকে আমি আঞ্চলিকভাবে অভিনন্দন জানাই। এই আঞ্চলিকভাবে তারা লড়াই করে আজকের এই মার্জিনটা তারা নিয়ে আসবে। আপনি তো লোকসভা এর আগে যে ভোট হয়েছিল সেই ভোটে আপনি সিটটাই দিলেন, মানে বিপুলভাবে লিড দিয়েছিলেন, এই ভোট হওয়ার আপনি এই বিধানসভায় কেন মার্জিনটা করেন? 2019 লোকসভা নির্বাচনের পর যখন আমরা 34,000 ভোটে জিতি, তারপরে তৃণমূল কংগ্রেসের উপর এই আঘাতটা এসেছিল। বিজেপিরা যেভাবে সন্ত্রাস করেছিল আমাদের তৃণমূল কংগ্রেস।